শ্রমিক আন্দোলনের কারণে চার বছর ধরে স্থবির রাজশাহীর বিখ্যাত সিল্ক সুতা তৈরির কার্যক্রম। এর ফলে মানবেতর জীবনযাপন করছেন পাবনার রেশম বীজাগারের শ্রমিকরা। শত বছরের ঐতিহ্যকে পুনরায় ফিরিয়ে আনার দাবি সংশ্লিষ্টদের। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। ঈশ্বরদী রেশম বীজাগারের পুলুঘর, এখানে পালন করা পলু পোকা দিয়ে তুত গাছের পাতা খায়ে উৎপাদন হতো রেশম ডিম আর গুটি। সেই গুটি থেকেই পাওয়া যেত বিখ্যাত রাজশাহী সিল্কের কাপড়ের সুতা। কিন্তু শ্রমিক আন্দোলনের জেরে গেল চার বছর ধরে বন্ধ সেসব কার্যক্রম। শুধু তুত গাছের চারা উৎপাদন করে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে প্রতিষ্ঠানটি। এই অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন শ্রমিকরা। মাসে 10-12 দিন কাজ হয়, কোনো কোনো মাসে হয় না। এইভাবে আমরা আর আমাদের সংসার চলে না। কাজ না পেয়ে অনাহারে অর্ধদিবস জীবনযাপন করতেছি। সব সুবিধাই আছে, পলু ঘর আছে, ডালা আছে, চন্দ্রকি আছে। এখন ছোটবেলায় কাজে আসছি, আমরা চলে যাওয়ার সময় খালি হাত পাইলে চলে যেতে হবে। এদিকে অফিস পরিচালনায় 17টি পদের মধ্যে কর্মরত আছেন শুধুমাত্র ভারপ্রাপ্ত ম্যানেজার। জনবল নিয়োগ আর অর্থ বরাদ্দের দাবি তার। জনবল না থাকার কারণেও আমাদের রেশম বোর্ড বা এখানে বাজেট বরাদ্দ দিচ্ছে না, বা সরকারও সেরকম কোনো উদ্যোগ নাই। এই অবস্থায় বর্তমানে ঈশ্বরদী রেশম বীজাগার চলতেছে। বীজাগারটি চালু করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে বলে জানালেন রেশম বোর্ডের এই কর্মকর্তা। মাটি আপনার আবহাওয়া সবই ভালো, কিন্তু শ্রমিক আন্দোলনের জন্য আমরা পরে কর্তৃপক্ষ ওটা আপনার স্থগিত করে দেয়। চালু করা যাবে, কিন্তু ফাইন্যান্স সাপেক্ষে, সরকার অর্থ দিলে পারে। পাবনা ঈশ্বরদী মহাসড়কের অরুণকোলা মোজায় 1962 সালে 107 বিঘা জমিতে প্রতিষ্ঠিত হয় রেশম বীজাগারটি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।